Assalamualaikum, আমি আজাদ সোহেল উপজাতি চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমরা এই চ্যানেলের মাধ্যমে বিভিন্ন দেশের ওয়ার্ক ভিসা, স্টুডেন্ট ভিসা এবং টুরিস্ট ভিসা নিয়ে যে কাজ করি সেগুলোর আপডেট আপনাদের কাছে আমরা দিয়ে থাকি। আজকে এই ভিডিওর মাধ্যমে বলতে চাই যে সেনজেনমুক্ত দেশ সুইডেনে যে আমরা ভিসাগুলো করছি, সিজনাল ভিসা, এগুলার যে ফর্মালিটিসগুলো ছিল সেগুলো অলরেডি আমরা কমপ্লিট করে নিয়েছি এবং আমরা পাসপোর্ট জমা নেওয়া শুরু করেছি এবং সাবমিশনগুলো, ফার্স্ট কিস্তির সাবমিশনগুলো আমরা অলরেডি রেডি করে ফেলেছি এবং সেকেন্ড গ্রুপে যেগুলো কাজ হবে তাদের জন্য আমরা হচ্ছে যে পাসপোর্ট রেডি করতেছি। সুতরাং হচ্ছে যে যারা মনে করেন যে সেনজেনমুক্ত দেশে যাবেন, এই সিজনাল ভিসাগুলো নিয়ে যাবেন, যেহেতু হচ্ছে যে অন্যান্য যে ওয়ার্ক পারমিট আছে, যেমন আমরা আগে পর্তুগালের ওয়ার্ক পারমিট করছিলাম, তার চাইতে বেশি বেতনে আপনি যেতে পারবেন এখানে। এবং এখানে শুধুমাত্র একটি অ্যাপ্লিকেশান আছে, সেটি হচ্ছে যে আপনার ভিসাটি 6 মাসের জন্য ইস্যু হয়। তারপরও যেহেতু আপনারা অনেকেই ট্যুরিস্ট ভিসা নিয়ে সেখানে সেটেল হতে চান, এটা যেহেতু অপশান আছে, সুতরাং এই ভিসাতে গেলেও আপনি সেখানে যে পার্মানেন্টভাবে থাকতে পারবেন এবং আপনার যে আদার্স যে সেনজেনভুক্ত দেশের যে সুযোগ সুবিধাগুলো থাকে, নর্মালি যে কারণে অনেক বেশি টাকা খরচ করে আপনারা হচ্ছে সেনজেন দেশে যান, সেই সবগুলাই সুবিধাই আপনি ধীরে ধীরে ভোগ করতে পারবেন। সুতরাং এই সংক্রান্ত যে সকল অ্যাডভাইস আছে বা যে সকল নিয়মকানুন আছে সেগুলো যদি আপনি বিস্তারিত জানতে চান, সেই ক্ষেত্রে আপনি হচ্ছে যে আমাদের স্কুলে দেখানো নাম্বারগুলোতে ফোন দিতে পারেন অথবা সরাসরি আমাদের অফিসটি ভিজিট করতে পারেন। তাহলে আমাদের অভিজ্ঞ যে কনসালটেন্ট টিম আছে তারা হচ্ছে আপনাকে ঠিক ভালোভাবে অ্যাসিস্ট করবে যে কীভাবে কাজ করলে আপনার জন্য খুব বেশি ভালো হবে। আর একটি জিনিস এই ভিডিওর মাধ্যমে আপনাদের সে বার্তা দিতে চাই যে কোনো সেনজেন ওয়ার্ক পারমিট ভিসাতে কিছু ভিসা হচ্ছে যে রিজেকশান আছে, যেগুলোতে হচ্ছে যে ভিসা স্ট্যাম্পিং করা পসিবল হয় না, কারণ হচ্ছে যে ইন্টারভিউ থাকে। কিন্তু এই ভিসাগুলোতে বা সিজনাল যে ভিসাগুলো আছে এখানে এডুকেশন কোয়ালিফিকেশানের সেরকম কোনো দরকার নেই, আপনার শুধুমাত্র পাসপোর্ট এবং ছবি প্রথম অবস্থায় জমা দিতে হবে এবং যখন আপনার ওয়ার্ক পারমিটটি আসবে তখন আপনার পুলিশ ক্লিয়ারেন্সটি লাগে। এবং যে এডুকেশান রিলেটেড যেসব ডকুমেন্টস সেগুলো দরকার হয় সেগুলো যেহেতু দরকার পড়ছে না, সুতরাং যে কেউই এখানে যেতে পারেন এবং সেখানে যেয়ে সেটেলমেন্ট করতে পারেন। যদি আপনার কাজের স্কিল থাকে তাহলে আপনার সেগুলো আপনার জন্য বাড়তি অভিজ্ঞতা হিসাবে কাজে লাগবে, অথবা যদি আপনার এডুকেশান থাকে তাহলে সেগুলো হচ্ছে যে আপনি সেখানে যাওয়ার পরে আপনার সেটেলমেন্ট হইতে সেগুলো হচ্ছে যে আপনাকে সহায়তা করবে। কারণ আপনারা জানেন যে সেনজেনমুক্ত দেশে যদি যান, আপনি যেই ভিসাতেই যান না কেন, যদি আপনার এডুকেশান থাকে সেক্ষেত্রে আপনার স্কিল অনুযায়ী কাজ চেঞ্জ করা যায়, কারণ হচ্ছে যে প্রত্যেকটা জায়গাতেই হচ্ছে যে আপনার যে আপনার যে পাসপোর্ট বা ওয়ার্ক পারমিটের পেপার এগুলো কখনোই কোম্পানি জমা রাখে না, যেটা মধ্যপ্রাচ্যের দেশগুলো জমা রাখে। কিন্তু যেহেতু আপনার কাছে থাকবে, সুতরাং আপনি যদি কোনো এমপ্লয়ারকে কনভিন্স করতে পারেন চাকরির জন্য তাহলে আপনি জবটিও চেঞ্জ করে ফেলতে পারবেন। এবং আরও বিস্তারিতর জন্য আপনি আমাদের অফিসে আসুন, আমরা ভালোভাবে অ্যাসিস্ট করে দিব, আমি সহ আমার যে অভিজ্ঞ যে কনসালটেন্ট টিম আছে তারা আপনাদের সাথে কথা বলে সেই জিনিসটা সেটেলমেন্ট করতে পারবে। আশা করি যে উপজাতির সাথে আপনাদের যে পথ চলা সেটি সুখকর হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।